एवरीवन আসসালামু আলাইকুম কুকিং আর্টের আরো একটি এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চিড়া দিয়ে তৈরি করা অসম্ভব একটি মজার ডেজার্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। সারা দিন রোজা রেখে ইফতার অথবা সেহরিতে পেট ঠান্ডা রাখার মতো উপকারী একটি ডেজার্ট। শুধু রমজানেই নয়, বলা চলে গ্রীষ্মকালীন একটি ডেজার্ট আইটেম। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই চিড়াটাকে আমি চেলে নিব। এর জন্য একটি বাটির উপরে একটি ছাঁকনি বসিয়ে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিড়া। আমি এখানে সাদা চিড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে লাল চিড়াটাও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে চিড়াটাকে চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিড়াটা চালার পর নিচে কিন্তু অনেক ময়লা জমে গিয়েছে। ভালো করে চালা হয়ে গেলে এখন আমি একটি বাটিতে এক কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি আর সেই সাথে চিড়াগুলো দিয়ে ভালো করে কোচলিয়ে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে দু থেকে তিনবার আমি পানি পাল্টিয়ে চিড়াটাকে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিড়ার পানিটা কিন্তু কালচে হয়ে গিয়েছে। খুব ভালো করে দু থেকে তিনবার চিড়াটাকে ধুয়ে নেওয়ার পর আমি এক কাপ পানি দিয়ে চিড়াটাকে ভিজিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিটের জন্য। অন্যদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি 1.5 কাপ দুধ জাল করতে দিয়েছিলাম। 1.5 কাপ দুধকে আমি জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। এই ডেজার্টটাতে দুধটা ঘন করে বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বাড়িয়েও দিয়ে দিতে পারেন। আর এখন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে আরও 5 থেকে 6 মিনিট দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। আমার দুধটা সম্পূর্ণ ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা নর্মাল টেম্পারেচারে চলে আসলে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে নামিয়ে একদম সম্পূর্ণ ঠান্ডা দুধটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই দুধটার সাথে কিন্তু আইস কিউবও ব্যবহার করতে পারেন। ডেজার্টের কালারটা সুন্দর দেখানোর জন্য আমি 1 চিমটি পিঙ্ক ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা স্ট্রবেরি এসেন্স। আপনারা যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন অথবা দুধটা যখন ঘন করবেন তখন 2-3টি এলাচ দিয়ে দিতে পারেন, এতেও কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। 20 মিনিট পর চিড়াগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন আমি পানিটাকে ঝরিয়ে নিব। পানিটা ঝরানোর পর চিড়াগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আপনারা চাইলে আগের দিন সবকিছু প্রসেসিং করে রেখে দিতে পারেন, কারণ এই ডেজার্টটা খাওয়ার আগেই সবকিছু মিক্সড করে তারপর সার্ভ করতে হবে। ঠিক যেমনটা কাস্টার্ড বানাতে গেলে আমরা আগেই প্রসেসিং করে রেখে দিই, তারপর কিন্তু খাওয়ার আগে সবকিছু মিক্সড করে সার্ভ করে নিই। এখন আমি তৈরি করে রাখা দুধের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কিউই, 1/2 কাপ কলা আর 1/2 কাপ অ্যাপেল। আমি আমার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফ্রুটস ব্যবহার করেছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফ্রুটস ব্যবহার করতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি পানি ঝরে রাখা চিড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মিষ্টি দই। দইয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়াই আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের কাছে দই অ্যাভেলেবেল না থাকলে আপনারা ভ্যানিলা আইসক্রিমও ব্যবহার করতে পারেন, তবে এই ডেজার্টে দইটাই কিন্তু পারফেক্ট। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আপনারা কাজু বাদাম আর পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন। সার্ভিংয়ের জন্য আমি আমার পছন্দ মতো গ্লাস নিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো ডেজার্ট দিয়ে দিচ্ছি। ডেজার্ট দেওয়া হয়ে গেলে এর উপরে 1 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সার্ভ করতে পারেন। আমি একে একে সবগুলো সার্ভিং গ্লাস সেট করে নিচ্ছি। নর্মালি আমি চিড়া একদমই খেতে পারি না আর এই ডেজার্টটা কিন্তু আমার খুবই পছন্দের। বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু এই ডেজার্টটা ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।